আপনারা সকলেই অবগত আছেন, 14 সালে বিলাপুরে নির্বাচন করে 18 সালে আগের রাতে ডাকাতি নির্বাচন করে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর জায়গা থেকে এইভাবে জাতির সাথে প্রতারণা করবেন, সমগ্র জাতির সাথে বেইমানি করবেন, এটা পৃথিবীর ইতিহাসে খুব কম নজির আছে। বিরোধী দলের সিনিয়র নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী বলেছিলেন আমার প্রতি একবার আস্থা রাখেন, আমি শেখ মুজিবের কন্যা, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জাতির পিতার কন্যা, মানুষ তাদের শত অনিশ্চয়তা আপনাদের অতীত ফেলসিবাদী শত্রু আপনাকে একবার শেষ সুযোগ দিয়েছিল যে আপনি ভালো হন কিনা, ভালো কিছু করেন কিনা, কিন্তু ওই যে কথা আছে না, এটা আমার কথা না, আজকের প্রধানমন্ত্রীর বাবার কথা, চোরায় নাই সরে ধর্মের কাহিনী। তিনি তার বাবার সাথে যারা রাজনীতি করেছে তার বাবার সমতুল্য বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে ডক্টর কামাল আসম আব্দুর রব ভাইদের মতো জীবন্ত কিংবদন্তি তাদেরকে বসিয়ে সামনাসামনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রাখেন নাই। কাজেই আজকে এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নৈতিক ভাবে পরাজিত, তার মধ্যে সততা নাই, তার মধ্যে নৈতিকতা নাই, থাকলে তিনি সমগ্র জাতিকে সাক্ষী রেখে এইভাবে প্রতারণা বেইমানি করতে পারেন না, জনগণের অধিকার। আমার খুব হাসি পায় খবর দেখে হাসি যে মানুষ এত আহাম্মক হয় কিভাবে, মানে নিজের মতো এত ননসেন্স অন্যদের ভাবে কিভাবে, নিজের মতো এত পাগল ভাবে কিভাবে, নিজের মতো এত বেকুব ভাবে কিভাবে। যাচ্ছে প্রধানমন্ত্রী খুব প্রায় প্রায় বলছে জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না, আপনারাই তো জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন, এই গভর্নমেন্টে বলছেন আপনাদের লজ্জা থাকা উচিত। 14 সালে একজন ডাকাতি নির্বাচন করেছেন, শুধু নির্বাচন না মানুষের ভোটের অধিকার কে না, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আপনার প্রথম ক্ষমতা এসে আপনার বাবা আমলে তাও ঘোষণা দিয়ে বাকশাল করেছে, মানুষ জেনেছে না শেখ সাহেবের মতো নেতা যিনি মুক্তিযুদ্ধে তার একটা অবদান আছে, সমগ্র জাতি তাকে সম্মান করেছে, সাপোর্ট করেছে, তিনি বাকশাল করেছেন, দেখি কি করেন। কিন্তু সেই বাকশালের দুঃশাসনের যন্ত্রণায় মানুষ যখন টিকতে পারে নাই তখন কিন্তু মানুষ সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আপনার বাবার মতো একজন আকাশচুম্বী জনপ্রিয়তার মানুষকে যখন হত্যা করা হয়েছে পরের দিন একটা কাকপক্ষীয় মিছিল নিয়ে রাস্তায় বের হয় না, কারণ তিনি আদরে দুঃসহ করে তুলেছিলেন এবং তার সাংগোপাঙ্গরা আজকে যারা আপনাকে তেল মারছে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করার মিশন দিচ্ছে, মানুষকে গুলি করার মিশন দিচ্ছে, মানুষকে দেশ ছাড়া করার মিশন দিচ্ছে, ঠিক একইভাবে আপনার বাবার সময় এই জাদুকাররা কিন্তু আপনার বাবাকে এভাবে পাম্প করে দিয়ে আকাশে তুলেছিল, কিন্তু যখন আপনার বাবার বিপদ এসেছে একজন মানুষও কিন্তু পাশে দাঁড়ায় না। 4 কোটি মানুষ বেকার পড়ে আছে মিলেনিয়ামের সময়, এই সময়ে বাংলাদেশে যুবকের সংখ্যা সব থেকে বেশি, এই যুবকের সংখ্যা সব থেকে বেশি, তারপর আসলে আমরা এই দেশটাকে উন্নয়নের যে একটা অ্যাকচুয়াল ছোঁয়া, হ্যাঁ আমি আপনাদেরকে মুখে বললাম গোড়ায় গলদ রাখলাম, সেই ছোঁয়া না, আসলে উন্নয়নের অ্যাকচুয়াল ছোঁয়া হচ্ছে আমি যখন বেকার থাকবো না, আমি যখন আমার পরিবারের দায়িত্ব নিতে পারবো, তখনই আসলে অ্যাকচুয়াল উন্নয়নটা হয়। 2008 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসবে বলে ঘরে ঘরে চাকরি দেওয়ার একটা প্রতিশ্রুতি করেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই কথা। আমরা কি আসলে চাকরিটা পেয়েছিলাম, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় চাকরি পেয়েছিলাম? পাইনি। উনি তাহলে ওনার কথার প্রতিশ্রুতি কতটুকু রেখেছে সেটি আপনারা দেখেছেন ওই ডিজিটাল বাংলাদেশের ঘোষণা যখন দিয়েছে তখন থেকেই। বেকারদেরকে না, শিক্ষিত একটা সমাজকে চাকরি ব্যবস্থা থেকে দূরে রাখা হয়েছে এই কোটা সিস্টেমটাকে ধরে রেখে, যেটা আমরা দেখি যে এই কোটার কারণে আসলে নিয়োগ বাণিজ্য হয়, প্রশ্ন ফাঁস হয়, আমাদের ভাইয়েরা বঞ্চিত হয়, আমরা বঞ্চিত হই। এরপরে দেখেন নিয়োগের যে একটা ফি নির্ধারণ করা হয়, সিস্টেম হচ্ছে আমি যদি কাউকে চাকরি দেই পুরো খরচটাই আসলে আমাকে বেয়ার করতে হবে, সেটা পরীক্ষার ফি হোক কিংবা ইন্টারভিউতে আসা যাওয়ার খরচ হোক, যেটাই হোক পুরা সিস্টেমের যেই খরচটা হবে সেটা বেয়ার করবে যিনি নিয়োগ দিবেন, নিয়োগদাতা প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশে কি হয় জানেন, সরকারি কোনো চাকরি করতে গেলে সেখানে আপনাকে 500 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা ফি দিয়ে এরপরে পরীক্ষা দিতে হবে, এরপরে তারা কোটায় নিয়োগ দিবে। তাহলে
বাংলাদেশের জনগণ যে ভ্যাট ট্যাক্স দেয়, এই টাকা দিয়ে আসলে তারা কি করে? এই টাকা দিয়ে কি করে? এই টাকাগুলো বিদেশে পাচার হয়ে যাচ্ছে, বেগম পাড়ায় যাচ্ছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম হচ্ছে, কানাডাতে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে। আমাদের দেশের একজন সুশীল, ব্যক্তিগত আক্রমণ করে কথা বলবো না ভাবছিলাম, কিন্তু সেই সুশীলকে দেখলাম দুই দিন আগে তার পরিবারের সাথে দেখা করতে আমেরিকায় যাচ্ছে, এবং তিনি খুব পোস্ট করছে যে আমি আমেরিকায় যাচ্ছি আমার পরিবারের সাথে দেখা করতে। কিন্তু তিনি খুব চটকদার কথা বলে এই সমাজের মানুষের প্রতি বিভ্রান্তি ছড়াচ্ছে, এই সমাজের মানুষকে সে কলুষিত করছে বিভিন্নভাবে, আমরা তো দেখছি। তিনি কিন্তু এই বেকার সমাজের প্রতি কোনো দায়িত্ব নেন নাই এখনো পর্যন্ত। যাই হোক, আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা রিট পিটিশন করেছিলাম প্রায় 9 মাস 10 মাসের বেশি সময় হয়েছে, কিন্তু আদালত থেকে এখনো পর্যন্ত সেই রিট পিটিশনের কোনো জবাবই আসলে দেওয়া হয় নাই। তাহলে আদালত কেন আছে? আদালত কি জন্য আছে? এই যে 4.5 কোটি মানুষ বেকার পড়ে আছে মিলেনিয়ামের সময়, এই সময়ে বাংলাদেশে যুবকের সংখ্যা সব থেকে বেশি, ঠিক আছে, এই যুবকের সংখ্যা সব থেকে বেশি, তারপর আসলে আমরা এই দেশটাকে উন্নয়নের যে একটা অ্যাকচুয়াল ছোঁয়া, হ্যাঁ আমি আপনাদেরকে মুখে বললাম, গোড়ায় গলদ রাখলাম, সেই ছোঁয়া না। আসলে উন্নয়নের অ্যাকচুয়াল ছোঁয়া হচ্ছে আমি যখন বেকার থাকবো না, আমি যখন আমার পরিবারের দায়িত্ব নিতে পারবো, তখনই আসলে অ্যাকচুয়াল উন্নয়নটা হয়। আমার পরিবার যখন আমাকে খোটা দিবে না, এ তোর পাশের চাস্ত ভাই তো চাকরি হয়ে গেছে, তোর হইলো না কেন, তুই তাহলে কি পড়াশোনা কম করিস? অথচ তার চেয়ে আমি অনেক মেধাবী, এটা আমি প্রমাণ করে দেখাইতে পারবো। না, আমাদের অনেকগুলো বিষয় আসলে তুলে ধরতে হয়, সময় খুবই কম, যার কারণে হচ্ছে না। একজন মানুষ প্রশ্ন করছিল যে বিদেশিরা এখানে এসে চাকরি করে, বাংলাদেশিরাও কিন্তু বিদেশে যায় চাকরি করে, কিন্তু ইন্ডিয়ানরা যে বিদেশে যায় চাকরি করে আর আমরা বিদেশে যায় চাকরি করি, এটার মধ্যে অনেক তফাত। ইন্ডিয়ানরা বিদেশে যায় চাকরি করে কোথায়? গুগলে। চাকরি করে কোথায়? ফেসবুকে। মানে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতে ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কান এরা যায় চাকরি করে, আর আমরা কি করি? মরুভূমিতে উট চড়াই। এটা এটা অ্যাকচুয়াল সঠিক তথ্য, ঠিক আছে। ওরা যদি 1 কোটি টাকা, 10 লাখ 20 লাখ টাকা স্যালারি পায়, আমরা সেখানে 50,000 টাকা স্যালারি পাই। এটার একমাত্র কারণ হচ্ছে আমাদেরকে গড়ে তোলা হচ্ছে না, আমাদের এই বেকার যে সমাজ, তরুণ সমাজ, এই সমাজটাকে আসলে জনশক্তিতে রূপান্তরিত করছে না। এটি পরিকল্পিতভাবে করা উচিত। তারা বারবার বলে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ করবে, কিন্তু আমরা আসলে ডিজিটালেই তো হইতে পারলাম না। আমাদের দেশে কোন টেক জায়ান্ট প্রতিষ্ঠান আছে যেখানে আইটিতে আপনাকে দক্ষ করবে, কিংবা ফ্রিল্যান্সিংয়ে আপনাকে দক্ষ করবে? করবে না। এইখানে আমাদের সংখ্যা আসলে কম কেন? এটারও কিছু কারণ আছে। এটার কারণ হচ্ছে, ধরেন এইখানে যদি আসেন, কথা বলেন, এরপরে আপনাকে NSI, DGFI, SB বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, আপনি কোত্থেকে আসছেন, কেন আসছেন, সরকার এত এত উন্নয়ন করছে তারপরেও আপনাকে কেন কথা বলতে হবে, নানান ধরনের প্রশ্ন। এবং আর একটা গ্রুপ বসেই আছে মিডিয়ার সামনে, এরা স্বাধীনতা বিরোধী, এরা জামাত, এরা শিবির, এরা কিসের এত দাবি করে? এই ধরনের কথা আমাদেরকে শুনতে হয় স্বাধীনতার 50 বছর পর এসেও এই জাতিকে কয়েকটি গ্রুপে বিভক্ত করে রাখা হয়, যার কারণেই আমরা বলি যে এই যে কোটা ব্যবস্থা, এটি 2018 সালে শেখ হাসিনা, কে বলেছে? শেখ হাসিনা, তিনি এই দেশের প্রধানমন্ত্রী, সে বলেছে কোনো কোটাই থাকবে না। কিন্তু কি হলো? সেই কোটা প্রথাই প্রচলন রেখে এই বেকার সমাজকে ধ্বংস করছে।